হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আজকে রেসিপি হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো সেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন, ফুলকপি আলু রুই মাছের ঝোল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ফুলকপি আলু রুই মাছের ঝোল বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজ ফুলকপি কেটে নিয়েছি। এখানে আমি তিনটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো করে কুচি করে নিয়েছি। এখানে 200 রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো। এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কিছুটা আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কড়ায় তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ায় দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাখিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলের মধ্যে এবার ফুলকপিটা আর আলুটা ভেজে নেবো। এবার আলুগুলো একটু ভেজে নেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। আলুটা একটু ভেজে নিয়েছি, হালকা করে ও তুলে নেবো। আর একটু তেল দিয়ে দেবো। তেলের উপর দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে ভেজে নেবো। এবার পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আর টমেটোটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা টমেটোটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো। হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিতে ভালো করে মশলাটা কষে নেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ফুটে গেলে একটু তারপর মাছটা দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দেখবো, একটু নেড়ে চেড়ে দেখে নেবো। আমার এটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। ফুলকপি আলু রুই মাছের ঝোল আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।